बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आमार भिउयार्स केमन आछेन आपनारा सबाई आशा करी आल्लाह अशेष रहमते सबाई भालो आछेन। आज आमी थानकुनी पाता ओ कलार बकुली दिए किभाबे पाँचमिशाली सब्जिर घंड तैरी करा हय ता आपनादेर साथे शेयार करलाम। आमी पाँचमिशाली सब्जिर जन्य निछि आधा केजी कलार बकुली कुचि, एक कप थानकुनी पाता, दुइटा बेगुन, एक कप बाँधाकपि, एक कप कचुर छड़ा, एक कप पेपे, एक कप शिम, एक कप स्क्वाश जेटा के जुकुनिये बोले, एक कप आलू कुची, एक कप गाजर, एक कप सेलारी, एक कप मसुर डाल, पंद्रह षोलोटा काँचामरीच, धने पाता कुची, एक बड़ पेज कुची, एक बड़ रसुन कुची, हलुद गुड़ा, काँचामरीच बाटा, परिमाण मतो लवण और भाजार जन्नो कम तेल। तो व्यूअर्स आमी प्रथमे आपनादेरके सब्जीगुलोर परिचय करिये दिएछिलाम। आमी प्रथमे आपनार कलार बकুলি, থানকুনি পাতা একটার পর একটা সব সবজি দিয়ে নিছি। আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিচ্ছি, আর অল্প রেখে দিব ভাজিতে। একটু রসুন দিয়ে দিচ্ছি, সাথে হলুদ গুঁড়া, মরিচ আর লবণ, এগুলো সব একসাথে দিয়ে দেব। তবে আপনাদের সাথে আরেকটা কথা বলি, এটা হচ্ছে কি হাত দিয়ে মাখার দরকার নাই। আপনি যতটুকু পরিমাণ পানি দিবেন, পানিটা দিয়ে চুলায় তুলে দিবেন, হয়ে আসলে দেখবেন তারপরে আপনি বাগারে দিবেন, তারপর একদম পরিশেষে দিবেন ধনে পাতাগুলো। আমি এখানে হাত দিব না, আমি পানি দিব, পানি দিয়ে যতটুকু পরিমাণ আমার পানির প্রয়োজন দিয়ে আমি চুলায় তুলে দিব। তো ভিউয়ার্স আমি হাত দিচ্ছি না, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার যতটুকু সবজিতে প্রয়োজন। আপনারা ওভাবে করবেন। মেইন কথা হচ্ছে হাতটা না দিয়ে আমরা কাঠি দিয়ে ধরবেন, হাতটা ডুবানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটা পাঁচমিশালি সবজি, এটাকে গণ্ড বলে কেউ, কেউ পাঁচমিশালি সবজি বলে, কেউ পাচন বলে, তবে চট্টগ্রামের ভাষায় বলে থানকুনি পাতার গণ্ড। আমি মেজারমেন্ট করে পানিগুলো দিয়ে দিচ্ছি, আমি চুলায় তুলে দিব। এখন এভাবে চুলায় তুলে দেব, আধা ঘন্টার মতো লাগে, আধা ঘন্টার চেয়ে বেশি লাগবে, কারণ এখানে সব সবজি দিছি, এগুলো ভালো করে ফুটে আসবে, তারপরে আমি বাগার দিব, ফিরে আসছি হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স দেখুন আমার থানকুনি পাতা দিয়ে পাঁচমিশালি সবজির গন্ডটা ভালো করে ফুটে গেছে, আমি এটা বাগারে দিব। আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক মা দাদি চাচিরা আছে, কিন্তু এটা বাগারে দেয় না, এভাবে খায়। আমরা একটু না হয় একটু মডার্ন হিসেবে বাগারে দিচ্ছি। তো দেখুন আমি বাগারে দেওয়ার পরে আমার সবজিটার কালারটা আরও কত সুন্দর হয়, কত মানে দেখতে ভালো লাগে। তবে ওর দেখুন আমি কতটুকু পরিমাণ তেল দিচ্ছি বাগারের জন্য, আমার ঘণ্টে ব্যবহার করবো, এটা যতটুকু বেশি দিচ্ছে না, আমার তেলটুকু ভালো করে গরম হোক, তারপর আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিব। দেখুন ভিউয়ার্স আমার সবজিটা সুন্দর করে ভালো করে একদম হয়ে গেছে। আমি বাগারের জন্য তেল গরমে দিয়ে দিছি, বাগার করব, তারপরে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমি থেতলে এবং কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি, আমার তেলটা ভালো করে গরম হয়েছে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, একটু পেঁয়াজ ওখানে দিয়েছিলাম প্রথমে, এখন আবার দিচ্ছি। এগুলো একদম ব্রাউন করে ফেলবো আমি, তারপরে ওখানে ঢেলে দিব। আমি পেঁয়াজ আর রসুনকে ব্রাউন করে ভেজে নিছি, এটাকে চট্টগ্রামের ভাষায় বাগার বলে, সব ভাষায় বাগার বলে। দেওয়ার সময় একটু হুশ করে ধরবেন, যাতে পুড়ে টুড়ে না দেয় মতো। বাগারের পর একটা অসাধারণ একটা সুগন্ধ আসে, আমি এখানে কোনো জিরা বা ধনে গুঁড়া যা বলে পাঁচমিশালি অন্যান্য মশলা যেগুলো আছে আমি কিছুই দিই নাই, কিন্তু রসুন কাঁচামরিচ এগুলো দিছি, হলুদ দিছি, কাঁচামরিচ বাটা দিছি, আমি মরিচের গুঁড়াও দিই নাই।
দেখুন খুব সুন্দর হইছে। তো ভিউয়ার্স লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলা, আরো টেস্টের জন্য আরো মজা হবে, আরো সুন্দর হবে। আর ধনে পাতা দিলে একটা সাধারণ স্মেল আসে। তো ভিউয়ার্স আপনারা এইভাবে আমার মতো করে ঘণ্টাটা রান্না করে বাসায় খাবেন, ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আজকের মানে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।